নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলা শিক্ষা ই পোর্টালে একটি নতুন মডিউল সংযোজন হয়েছে, ওই মডিউলটি নিয়ে এই ভিডিওটি। প্রথমে আপনারা বাংলা শিক্ষা ই পোর্টাল লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনারা এই যে লগ ইন বটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এই পেজে আসার পরে আপনারা যে লগ ইন পেজটি দেখতে পাচ্ছেন, সেই লগ ইন পেজে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাদেরকে দিতে হবে। এখানে ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড দেবেন। এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা এখানে বসিয়ে এখানে সাইন ইনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে তাহলেই আপনার বিদ্যালয়ের যে বাংলা শিক্ষা ই পোর্টালটি ওপেন হয়ে যাবে। বাংলা শিক্ষা ই পোর্টাল লগ ইন করার পরে প্রথমেই আপনারা এইরকম একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এখানে বলা হয়েছে যে দুটি মডিউল সংযোজন করা হয়েছে। এই দুটি মডিউলের মধ্যে একটি হলো স্কুল রিওপেন করার জন্য যে পরিকাঠামোগত তথ্য, সেই তথ্যগুলি এখানে সাবমিট করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে স্কুল ইউনিফর্ম আছে, সেই স্কুল ইউনিফর্মের তথ্য এখানে সাবমিট করতে হবে। এবার আমরা দেখব কীভাবে সাবমিট করতে হবে। প্রথমে আপনারা এই যে ক্লোজ বটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন, তাহলেই এই পপ আপ মেসেজটি আউট হয়ে যাবে। পপ আপ মেসেজটি ক্লোজ করার পরে নেভিগেশন মেনুর দিকে আমরা যদি তাকাই, তাহলে স্কুল ম্যানেজমেন্ট অপশনটি দেখতে পাব। এখানে ক্লিক করলে তিনটি অপশন পেয়ে যাব। শেষের যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ইনফ্রাস্ট্রাকচার সার্ভে এখানে ক্লিক করে দিন। ক্লিক করলে একটি নতুন ফর্ম ওপেন হবে। ফর্মটি যখন ওপেন হবে, এখানে প্রথম থেকে আপনারা পূরণ করে যাবেন। প্রথমে এই যে ইমেলের ঘর দেখতে পাচ্ছেন, এই ইমেলের ঘরে স্কুলের যে ইমেল আইডি আছে, সেই স্কুলের ইমেল আইডি এখানে দিতে হবে। এবার স্কুলের ইমেল আইডি যদি না থাকে, তাহলে এইচওআই বা অন্য কোনো টিচারের ইমেল আইডিও দিতে পারেন। এরপরে যিনি এইচওআই আছেন, ওনার নামটি ব্লক লেটার এখানে দিবেন, ওনার ফোন নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে আপনারা একটু নাচবেন, এখানে দেওয়া আছে যে পয়েন্টটি দেওয়া আছে, নাম্বার অফ রুম টু বি রিপেয়ার্ড, কতগুলি রুম রিপেয়ার করতে হবে তার সংখ্যাটি এখানে দিতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মানে যে আনুমানিক খরচ, সেই আনুমানিক খরচটি এই ঘরে আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে একটু নাচবেন, রেফারেন্স ফটো রুমের, স্কুল যে রুম আছে, যে রুমগুলি ড্যামেজ হয়েছে বা রিপেয়ার করার প্রয়োজন, সেই রুমের ছবিগুলি এখানে দিবেন। ম্যাক্সিমাম আপনি এখানে তিনটি রুমের ছবি দিতে পারবেন, তিনটি রুমের ছবি দিতে পারবেন। প্রত্যেকটি ছবির সাইজ যেন 100 KB হয়। আমি একটি ছবি আপলোড করা দেখে দিচ্ছি কীভাবে আপলোড করবেন। যখন আপনারা আপলোডে ক্লিক করবেন, তখন এই যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিন। ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে চলে আসবেন। এখানে এসে 100 KB যে ফটোটা আপনি বানিয়ে রেখেছেন, সেই ফটোটা এখানে আপলোড করতে হবে। এখন আমি দেখানোর খাতিরে যে কোনো একটা ফটো নিয়ে দেখছি। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমি একটা ছবি নিয়েছিলাম, সেই ছবিটা এখানে, ছবিটার যে নাম, সে নামটি এখানে উঠে গেছে, মানে এখানে আপলোড হয়ে গেছে। এরপরে যদি আরও ছবি দিতে চান, আপনি ম্যাক্সিমাম এখানে তিনটি ছবি দিবেন রুমের। দেওয়ার পরে আপনি নিচের দিকে একটু নাচবেন, যদি কিচেন রুম
ড্যামেজ হয়ে থাকে তাহলে রিপেয়ার করার জন্য এখানে ইয়েস নো এর মধ্যে যে কোনো একটা ক্লিক করবেন। যদি প্রয়োজন হয় রিপেয়ার করার জন্য তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে রেখে দেবেন। যদি ইয়েস করেন, যদি আপনারা ইয়েস করেন, তাহলে এখানে আনুমানিক খরচটা দিবেন রিপেয়ার করার জন্য এবং সেই ছবিটি এখানে দিবেন। বর্তমান যে কিচেন সেটটা আছে সে কিচেন সেটের ছবিটা এখানে আপলোড করতে হবে। এরপরে নাম্বার অফ টয়লেট টু বি রিপেয়ার্ড, তো যদি টয়লেটে রিপেয়ার করতে হয় তাহলে কতগুলি টয়লেট রিপেয়ার করতে চাইছেন তার সংখ্যাটা দিবেন, আনুমানিক খরচটা এখানে দিবেন এবং অবশ্যই এখানে ছবি দিবেন। ছবি আপলোড করবেন একই রকম 100 KB-র মধ্যে। আপনি এখানে ম্যাক্সিমাম 3টি ছবি আপলোড করতে পারবেন। এরপরে যে ড্রিঙ্কিং ওয়াটারের যে উৎস আছে, সোর্স আছে, নলকূপ বা সাবমার্সিবল, যদি রিপেয়ার করার প্রয়োজন হয় তাহলে এখানে ইয়েস করে দেবেন। এখানটায় ক্লিক করলে ড্রপ ডাউন মেনু থেকে ইয়েস নো অপশনের মধ্যে যে কোনো একটা চুজ করে নেবেন। এখন ইয়েস যদি করেন তাহলে আনুমানিক খরচটা দিবেন, আর যদি নো করেন কোনো তাহলে এখানে শূন্য দিয়ে দেবেন। এরপরে রেফারেন্স ফটো দিতে হবে, নলকূপ হোক বা সাবমার্সিবল হোক, তার ছবিটি এখানে আপলোড করতে হবে। এবার ইলেকট্রিক যন্ত্রপাতি যদি ড্যামেজ হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ঠিক একই রকম পপ আপ মেসেজ দেখে ইয়েস নো সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে ইয়েস নো এর মধ্যে যে কোনো একটা আপনার প্রয়োজন মতো, আপনার বিদ্যালয়ের প্রয়োজন মতো দিবেন। এখানে ইয়েস করলে তাহলে আনুমানিক খরচটা আপনাকে দিতে হবে, কত খরচ হতে পারে সেইটি একটু আনুমানিক দিবেন। এবার রেফারেন্স ফটো অবশ্যই দিতে হবে, ম্যাক্সিমাম 3টা ছবি আপনি দিতে পারবেন, ফ্যানের ছবি বা ধরুন অন্য কোনো ছবি আপনি দিতে পারবেন। ইলেকট্রিক যে যন্ত্রপাতিগুলো আছে আপনার বিদ্যালয়ে তার ছবিগুলো দিবেন। এরপরে যদি ফার্নিচার ড্যামেজ হয়, তাহলে এখানে ইয়েস নো এর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। যদি ইয়েস করেন তাহলে আনুমানিক খরচটা এখানে দিবেন, এবং নাম্বার অফ ফার্নিচার ড্যামেজড, যদি ফার্নিচার যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে কোন কোন ফার্নিচার কোথায় এখানে উল্লেখ আছে, দেখুন বেঞ্চ চেয়ার টেবিল তার সংখ্যাগুলি এখানে দিবেন। দেওয়ার পরে রেফারেন্স ফটো দিবেন, বেঞ্চের ছবি দিবেন, চেয়ারের ছবি দিবেন, টেবিলের ছবি দিবেন। এরপরে আর যদি প্রয়োজন না হয় তাহলে এখানে আপনাকে নো করতে হবে, আর যে আনুমানিক খরচ সেখানে জিরো করতে হবে। বেঞ্চ চেয়ার টেবিল প্রত্যেক জায়গায় জিরো জিরো করে আসতে হবে এবং ফাইল চুজ করার তখন প্রয়োজন হবে না। আর যদি রিপেয়ার করার প্রয়োজন হয় তাহলে ফাইল চুজ করতে হবে। ম্যাক্সিমাম এখানে 3টি, বেঞ্চের, চেয়ারের এবং টেবিলের। নিচের দিকে একটু আসবেন, যদি আপনার বিদ্যালয়ের অন্য কিছু জিনিস আইটেম রিপেয়ার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আপনাকে 200 ক্যারেক্টারের মধ্যে একটা লিখতে হবে। লেখার পরে এখানে যে পারপাসে আপনি লিখলেন তার আনুমানিক খরচটি এখানে দিবেন। ফাইল চুজ করবেন, মানে ছবি এখানে সিলেক্ট করবেন। তারপরে যেটি আছে স্কুল যে কম্পাউন্ড আছে এবং স্যানিটাইজার পারপাস, কম্পাউন্ড ক্লিনিংয়ের জন্য এবং স্যানিটাইজেশন পারপাস যে খরচটা সেইটা এখানে দিবেন, এবং তা ফাইল চুজ করবেন। ফাইল চুজ করার পরে এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে প্রথমে সেভ অ্যাজ ড্রাফে ক্লিক করবেন। সেভ অ্যাজ ড্রাফে ক্লিক করার পরে আপনারা সব কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যদি ঠিকঠাক থাকে তাহলে
এখানে ফাইনালাইজে ক্লিক করে দিবেন। আর সেভ অ্যাজ ড্রাফটে যদি ক্লিক করেন ডাটাগুলো থাকবে কিন্তু ফাইনালাইজ হবে না। আর যখনই ফাইনালাইজ করবেন, ফাইনালাইজ করার পরে আপনি আর কোনো ডাটা এডিট করতে পারবেন না। তাহলে ভেবে চিনতে সঠিকভাবে তথ্য দেওয়ার পরেই তবেই ফাইনালাইজ করবেন। এরপরে আমি ইউনিফর্মে যে তথ্য কীভাবে দিতে হবে সেটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।